হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ভীষণ সহজ পদ্ধতিতে ভীষণ ডিলিশিয়াস করে রাজমা কারি বানিয়ে দেখাবো। একদম ইজি প্রসেস, একদম ঝটপট তৈরি হয়ে যায়। চলুন সময় নষ্ট না করে রেসিপি দেখে নিই। আমি এখানে 1.5 কাপ রাজমাকে রাতভর ভিজিয়ে রেখেছি। দেখুন, রাজমার অনেক ধরনের কালার থাকে। এটা মোটামুটি সাদা আর কালো মেশানো একটা কালার আছে। যাই হোক, রাতভর ভিজিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি দেখুন প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে নিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ রাজমা তো অলরেডি ভেজা, তো রাজমাগুলো ডুবে থাকে, মানে সমান সমান করে আমি জলটা দিলাম। একটুখানি লবণ দেব। এবার ঢাকনা লাগিয়ে মিডিয়াম হিটে আমরা কুক করব মোটামুটি 18 থেকে 20 মিনিটের জন্য। একটু বেশি সময় কুক করব যাতে রাজমাটা একেবারে সফট সফট হয়, তাতে কি হয় গ্রেভিটা খুব সুন্দর গাঢ় হয়। দেখুন বন্ধুরা, আমাদের রাজমা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আপনাকে দেখাচ্ছি চেক করে। দেখুন বন্ধুরা, আপনি দেখে বুঝতে পারছেন যে রাজমাগুলো ফাটতে শুরু করেছে, মানে খুব সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়েছে। এরকমই আমি চাইছিলাম। একটু বেশি সফট হলে কি হয় গ্রেভিটা সুন্দর গাঢ় হয়। দেখুন, আমি আপনাকে চেক করে একবার দেখিয়ে দিচ্ছি। ভীষণ গরম, হাত লাগানো যাচ্ছে না, খুব সুন্দরভাবে গলে গেছে। এবার এটাকে আমরা সাইডে রাখবো আর চলুন গ্রেভির জন্য প্রসেস করে নেব। মশলার পেস্টটা বানিয়ে নিই সবার প্রথমে। তো দেখুন বন্ধুরা, আমি মশলার জন্য একটা বড় টমেটো নিয়েছি, দুটো ছোট ছোট রসুন নিয়েছি, আর কিছু আমি শুকনো আদা নিয়েছি। আপনার কাছে কাঁচা আদা থাকলে মোটামুটি 1 ইঞ্চির মতো আদা নিয়ে নিন। আমার কাছে কাঁচা আদা ছিল না, তাই আমি শুকনোটাই নিয়েছি। এবার এইসবগুলোকে ভালোভাবে মিক্সিতে পিষে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকেও সাইডে রাখবো আর চলুন কড়াইয়ের দিকে যাওয়া যাক। আমি ইন্ডাকশানের ওপর কড়াই বসিয়েছি আর হিট চালু করে দিয়েছি। 2 চামচ তেল দিয়ে গরম করে নেব তেলটাকে। তেলটাকে খুব ভালো গরম করে নেব, তারপরেই আমরা জিরে আর সর্ষে দেব। তো আমি এখন দিচ্ছি 1/2 টিস্পুন জিরে আর দেব আমি 1/2 টিস্পুন সর্ষে। জিরে আর সর্ষেটাকে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে। সর্ষে বিশেষভাবে ভালোভাবে না ফুটলে কিন্তু স্বাদটা ভালো হয় না। তো জিরে সর্ষে খুব ভালো করে ফুটে গেছে, তারপরে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, ছোট ছোট করে কেটে সেটা দিয়ে দিচ্ছি। ছোট করে কাটলেই ভালো হয়, স্লাইস করে না কাটলেই ভালো। তো পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, মোটামুটি ট্রান্সপারেন্ট কালার হয়ে গেলে আমরা এরপরে এর মধ্যে মশলার পেস্টটা দেব। তো কালার ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মশলার পেস্ট দেওয়ার আগে আমি এখানে একটুখানি হিং দিয়ে নিচ্ছি। মোটামুটি 1 চুটকির মতো হিং আমি দিয়ে দিলাম। আপনি চাইলে তেলের সাথে, মানে জিরে সর্ষের সাথেও দিতে পারেন, আমি এখন দিলাম। তো হিং দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি, তারপরে আমি মশলার পেস্টটা এখানে দিয়ে দেব। মিক্সার জারটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দেব, তাতে মশলাটা ওয়েস্টও হবে না আর মশলাটা কষাতে আমাদের যে জলটুকু লাগবে সেটাও এখানে হয়ে যাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, তারপরে আমরা এখানে মশলাপাতিগুলো দিয়ে দেব। আমি এখন স্বাদ মতো লবণ দিচ্ছি। আমি কিন্তু রাজমা সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম, সেই হিসাবে লবণ দিতে হবে। একটুখানি হলুদ দিয়েছি আর 1/2 টিস্পুন ধনে পাউডার দিলাম, আর দিচ্ছি স্বাদ মতো লাল লঙ্কা গুঁড়ো, আর এটা হচ্ছে কাঁদা লসুন মশালা, 1 টিস্পুনের থেকে একটু কম। এটা একটা মহারাষ্ট্রিয়ান মশালা, আপনি আপনার ওখানে পাওয়া যাবে না বাংলায়, আপনি আরামসে এটাকে স্কিপ করে দিন, কোনো অসুবিধা নেই। যদি আপনি এটা স্কিপ করছেন তাহলে আপনি গরম মশলাটা একটু বেশি করে নেবেন। আমি একদম কম গরম মশলা নিয়েছি, আপনি এখানে 1 টিস্পুনের মতো গরম মশলা নিয়ে নেবেন। কাঁদা লসুন মশলার মধ্যে আসলে সব কিছু থাকে, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা, তারপর গরম মশলা, তেজপাতা, অনেক কিছু, সব কিছু থাকে, তারপর পেঁয়াজ রসুনও থাকে। তো দেখুন বন্ধুরা, আমি ঢেকে ঢেকে রান্না করেছি আর এখন দেখুন ওপর থেকে তেল একেবারে আলাদা হয়ে গেছে। তো এবার আমি কি করব, এর মধ্যে আমি রাজমাগুলো দিয়ে দেব, যেগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো। তো এবার আমি রাজমাগুলো দিয়ে দিচ্ছি। রাজমা সিদ্ধ করার পরে খুব একটা জল ছিল না কুকারে, তো অল্প একটু জল ছিল, ওটাও আমি দিয়ে দেবো, ফেলবো না। আর এবার আমরা গ্রেভির জন্য যতটুকু জল লাগবে ততটুকু দিয়ে নেব। এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ রাজমা অলরেডি সিদ্ধ হয়ে রয়েছে আর মশলাটাও অবশ্যই সিদ্ধ হয়ে গেছে, মানে রান্না হয়ে গেছে, এই জন্য এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। যেটুকু পাতলা আপনি গ্রেভি রাখবেন সেই হিসেবেই জল দেবেন, মোটামুটি 3-4 মিনিট ফুটালেই হয়ে যাবে। তো আমি আর একটু জল দেব।
খুব বেশি গাঢ় লাগছে, আর আমি এইটুকু রাখবো। তো আর একটুখানি জল দেবো যেটা শুকালে আমার এইটুকু থাকবে, এইটুকু। তো এই হিসাবে আপনিও নিজের হিসাব মতো জল দিয়ে নেবেন। তো এবার আমি ঢেকে ঢেকে রান্না করব। ঢেকে ঢেকে রান্না করলে কি হবে, জলদি জলদি ফুটতে শুরু করবে, বলক এসে যাবে। ভালো করে মিশিয়ে দিয়েছি আমি, এবার আমি ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সবজিটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার ফুটতে শুরু করার পরে আমি এখানে কিছু ভাজা চিট বাদামের গুঁড়ো অ্যাড করব। আসলে এটা একেবারেই এসেনশিয়াল নয়, কিন্তু আমাদের ফ্যামিলিতে, আমার এবং আমার বাড়ির অন্য সবার, এই চিট বাদামের গুঁড়োর স্বাদটা, গন্ধটা সবার খুব পছন্দ, এই জন্য আমি নর্মালি ইউজ করে থাকি। সিম্পলি আমি চিট বাদামগুলোকে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিই, একটু আধা ভাঙা টাইপের গুঁড়ো করে নিই, আর ঘরে এরকম রেখে দিই। তো আমি সবজিতে এরকম করে ব্যবহার করি, কিন্তু আপনার জন্য একেবারেই অপশনাল। তবে এটা স্বাদ গন্ধ কিন্তু ভীষণ ভালো লাগে সবজির মধ্যে। এমনিতে গ্রেভি গাঢ় করার দরকার নেই, গ্রেভি এমনিতেই যথেষ্ট গাঢ়। জাস্ট আমি স্বাদের জন্য দিলাম, কারণ আমার বাড়িতে সবার পছন্দ তাই। চাইলে আপনি স্কিপ করুন, না চাইলে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন বন্ধুরা, এটা আমি দিয়ে দিয়েছি, আর এবার আমি মোটামুটি 2-3 মিনিটের জন্য ফুটতে দেব। তারপরে শেষের দিকে আমরা অ্যাড করব কিছুটা কসুরি মেথি আর কিছুটা ফ্রেশ ধনে পাতা। তো আমি এখানে 1 চামচের মতো কসুরি মেথি নিয়েছি, এটা আমি ভেজেই রেখেছিলাম। তো ভাজা কসুরি মেথির স্বাদটা কিন্তু খুব ভালো আসে, হাতের ওপরে এরকম ঘষে দিয়ে দেব। আর ফ্রেশ ধনে পাতাটা আমার কাছে নেই, ওটা আপনি দিয়ে দেবেন যদি আপনার কাছে থাকে, আমি স্কিপ করছি। আর একটা জিনিস আমি দিতে চাই, সেটা হচ্ছে একটুখানি চিনি, একেবারে একটুখানি, মোটামুটি 1/4 টিস্পুনের মতো একটুখানি আমি চিনি দেব। যদি আপনার বাড়িতে কোনো ডায়াবেটিসের পেশেন্ট থাকে তাহলে আপনার দেওয়ার দরকার নেই, যদি কেউ না থাকে এরকম ডায়াবেটিসের পেশেন্ট বা ডায়েট কন্ট্রোল করা এরকম কেউ না থাকে তাহলে আপনি দিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। কোনো মিষ্টি স্বাদ হবে না, কিন্তু স্বাদটাই একেবারে চেঞ্জ হয়ে যাবে, ভীষণ ভালো স্বাদ হয় একটা। তো দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। আর এবার কিন্তু আমাদের রাজমা কারি একেবারে তৈরি হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন গ্রেভি কিন্তু একেবারে ঠিক ঠিক রকমের হয়েছে। আমি জানি না আপনি কতটা রাখতে পছন্দ করবেন, আমার জন্য এটা একদম ঠিক আছে। একবার লবণটা চেক করে নিচ্ছি, লবণও ঠিক আছে, মানে আমাদের তরকারি একেবারে তৈরি হয়ে গেছে। হিট বন্ধ করে দিয়েছি আমি, আর এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো, মোটামুটি 10-15 মিনিটের জন্য, তারপরে আমরা সার্ভ করবো। 10-15 মিনিট পরে দেখুন এই হচ্ছে সবজির টেক্সচার। আমি তেল বেশি দিইনি, অল্পই তেল দিয়েছিলাম, আর তেল যদি একটু বেশি দেন তাহলে ওপর থেকে একেবারে তেলগুলো চলে আসে, দেখতে খুব সুন্দর লাগে। দেখুন গ্রেভির টেক্সচারটা একেবারে গাঢ় গাঢ় হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগছে। এবার চলুন সার্ভ করে নেওয়া যাক। দেখলেন তো বন্ধুরা, কতটা সহজ রেসিপিতে আমি কতটা টেস্টি করে রাজমা কারি বানিয়ে দেখালাম। আপনিও অবশ্যই ট্রাই করুন, আপনারও ভীষণ ভালো লাগবে। এটা আপনি জিরা রাইস, পোলাও রাইস বা নান, চাপাতি, পরোটা বা সাদা ভাত যে কোনো কিছুর সঙ্গে খেয়ে দেখুন, সব কিছুর সঙ্গে এটা একেবারে পারফেক্টলি মানানসই। অবশ্যই রেসিপি ট্রাই করুন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।